ডলারের দাম বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। চিনি ও তেলের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর জন্য ভোক্তা অধিকারকে নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ে আমদানিতে সংশোধন বিষয়ক বৈঠক শেষে জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। ইতিপূর্বে সয়াবিন তেল এবং পাম অয়েলের উপরে ভ্যাট প্রত্যাহার করা হয়েছিল, এখন কিন্তু চিনির জন্য শুল্ক কমানো হয়েছে, কিন্তু কমানোর পরেও দাম অতটা কমানো যাচ্ছে না। এর মধ্যে মূলত দুইটা কারণ, যে আন্তর্জাতিক বাজারের দাম বেশি হয়ে গেছে এবং ডলারের দাম বেড়ে গেছে, তো দুইটার প্রভাবে এবং দেশের মধ্যে পরিবহন খরচও কিছু বেড়ে গেছে, এটা হয়তো দামে প্রতিফলিত হচ্ছে। তবে এই বিষয়টা এনবিআর দেখছে এবং আমরা সমন্বয় করি, আমরা এনবিআর এর সঙ্গে যোগাযোগ করি, আমরা লিখি এবং তার ফলেই কিন্তু মাঝে মাঝে এগুলা বাড়ানো কমানো হয়। তো এখন বলার সঙ্গে সঙ্গে হয়তো অত তাৎক্ষণিক করা যায় না, কিন্তু আমরা এটা সর্বক্ষণিক কিন্তু এটা মনিটর করছি আর কি।